বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভ। মেরা পহলা প্যার বিরিয়ানি হ্যায় মুর্শিদ, আর দুসরা প্যার বিরিয়ানি কি দুসরি প্লেট। আসসালামু আলাইকুম, খাইতে চাই থেকে আমি আছি সাজ্জাদ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি নারায়ণগঞ্জের আল্লারদান বিরিয়ানি হাউসে, তাদের গরুর কেহারিটা আমরা টেস্ট করব। এটার দাম হচ্ছে 80 টাকা, এটার পরিমাণ আছে হাফ। তো আমরা প্রথমে যদি দেখি কত টুকরা গরুর মাংস পাইছি, 1 টুকরা 2 3 4 5 মোটামুটি 5 টুকরা পাইছি, আর পরিমাণটা 80 টাকা হিসেবে ঠিকই আছে। হ্যাঁ, সোয়াবিন তেলে রান্না করা, সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। মাংসগুলোর ব্যাপারে যদি বলি, তাদের মাংসগুলো গরু হিসেবে মোটামুটি সফট আছে। আর চালের ক্ষেত্রে বললে, চাল ঝরঝরে চিনিগুড়া চাল দিয়ে রান্না করা, চিনিগুড়া চালের গরুর তেহারি। এবার খাওয়া যাক, বিসমিল্লাহ। লেবু দিয়ে খাওয়া যায়, এবার তাদের খাবার বিশ্লেষণে যদি আসি, তেলের পরিমাণটা হচ্ছে মিডিয়াম, অ্যাকচুয়ালি বেশি না, তবে হালকা একটু ওয়াইলি ভাব একটু বেশি। আর লবণের পরিমাণটা একটু আজকে বেশি হয়ে গেছে, যে কারণে একটু মুখে একটু হালকা লবণের মতো ফিল হচ্ছে। আর মশলার আধিক্যটা যদি বলি, মশলার পরিমাণটা মোটামুটি ঠিকঠাক, তবে জিরার পরিমাণটা হালকা একটু বেশি হয়ে গেছে, যেটার কারণে একটু অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। আর সাধারণত আর কোনো রকমের এখানে এলাচ বা অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, সম্ভবত তারা সব গুঁড়া মশলা ব্যবহার করছে। তবে 80 টাকা হিসেবে খাওয়ার মতন। মূলত তাদের এখানে আজকে আমরা খেতে আসছিলাম গরুর কাচ্চিটা, কিন্তু কাচ্চিটা আজকে শেষ হয়ে গেছে, তো এই জন্য আমরা ট্রাই করলাম হচ্ছে বিফ তেহারিটা, যেটার দাম হচ্ছে 80 টাকা। চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, খাইতে চাই পক্ষ থেকে সাজ্জাদ, আসসালামু আলাইকুম।